রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সাধারণ সম্পাদক কবির আহমেদ খান। ধন্যবাদ। আপনারা জানেন আমাদের আজকে উপস্থিত হয়েছে ইতিমধ্যেই 16 কোটি মানুষের ভালোবাসার প্রতীক বাংলাদেশ ক্রিকেটের গর্ব, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক রয়্যাল দুই আসনের মাননীয় সংসদ সদস্য মাশরুফ বিন মুর্তজা। আমরা তাকে ঢাকা রিপোর্টার সিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। ঢাকা রিপোর্টার সিটিতে ঢাকা শহরে বিভিন্ন চ্যানেল, অনলাইন এবং দৈনিক পত্রিকার ওয়ার্কিং জার্নালিস্টদের বৃহৎ সংগঠন। এই সংগঠন সারা বছর বিভিন্ন আয়োজন করে থাকে। আপনারা জানেন সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এই পেশার পাশাপাশি আমরা আমাদের সদস্যদের জন্য শারীরিক উন্নতির জন্য আমরা খেলাধুলার আয়োজন করে থাকি। ইতিমধ্যে আমরা ইনডোর গেমস, ফুটবল এবং সর্বশেষ আমরা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি এবং আজকে খেলার উদ্বোধন শুরু হয়েছে। আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই ঢাকা রিপোর্টার সিটির সম্মানিত শফিকুল ইসলাম সাহেব ভাইকে, বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন মানুষের গ্রুপকে। আমি ধন্যবাদ জানাই ঢাকা রিপোর্টার সিটির সম্মানিত সভাপতি রয়েছে সঙ্গে, ধন্যবাদ জানাই রাজ্য নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জালাল হাসান শিব, অর্থ সম্পাদক শিয়াল কলির সমাজ, আমাদের মাঝে উপস্থিত আছেন রাজ্য নির্বাহী কমিটির মুখ্য প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ তোহেন, আমাদের মাঝে উপস্থিত আছে আপনাদের সম্পাদক আপনার সম্পাদক এইচ এম আক্তার হোসেন সহ কল্যাণ সম্পাদক কাউসার আজম এবং বাণী বিষয়ক সম্পাদক সাজিদ হোসেন পারুল এবং প্রচার সম্পাদক শেখ মাহমুদুল হক, সাংস্কৃতিক সম্পাদক অন্যদুল হক সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাই। বিশেষভাবে ধন্যবাদ জানাই খোকন ভাইকে, স্পোর্টস একাডেমি, সাবেক স্পোর্টস একাডেমি খোকন ভাইকে ধন্যবাদ জানাই। একই সাথে ধন্যবাদ কমিটির আহ্বায়ক, উনি সকাল থেকে উনি এই খেলাটি পরিচালনা করে যাচ্ছেন। আমরা তখনই সার্থক হবো যখন ঢাকা রিপোর্টার সিটি আজকের এই খেলাটি সফলভাবে শেষ করতে পারবে। ক্রিকেট টুর্নামেন্ট আমরা সম্মানিত বোধ করছি এবং আশা করছি যে এই ক্রিকেট টুর্নামেন্টটা ইন্ডিয়া কাপ যে ক্রিকেট টুর্নামেন্টটি হচ্ছে এটি সাংবাদিক ভাই এবং বোনেরা, এবং শুধু সাংবাদিক ভাই এবং বোনেরা না, এখানে মিডিয়াপাড়ায় যারা আছেন প্রত্যেকে উপভোগ করবেন। আমরা ভবিষ্যৎ আশা করি আপনাদের সাথে ক্রিকেট টুর্নামেন্ট বা অন্য ক্রিকেট খেলাতে হবে, আমরা তাকে পান আপনাদের পাশে থাকবে, সেই সুযোগ আপনারা আমাদের করবেন। এই সুযোগটি দেওয়ার জন্য আপনাদেরকে আমরা ভীষণভাবে ধন্যবাদ জানাই। টুর্নামেন্টে এটি যে কোনো সময়ের চেয়ে ঢাকা রিপোর্টার সিটি গত 25-24 বছরের ইতিহাসে রেকর্ড পরিমাণ দল অংশ নিয়েছে। আমরা চাইছি এই সুন্দর সুশৃঙ্খলভাবে পুরো খেলাটা শেষ করব। আর এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন আপনারা জানেন আমরা সকাল থেকে বিভিন্ন দিনে খেলছি, কিন্তু খুবভাবে একটা আপনাদের ভিতরে আসতে পেরে আর নর্মালি তো আমরা যখন খেলি সাধারণত অনেক সমস্যা মানে বিষয়গুলো আপনাদের আপনারা অনেক কষ্ট করেন, তার ভিতরে আপনারা সময় বের করে একত্রিত হয়েছেন এবং বিশেষ করে স্পোর্টস যে ধরনের স্পোর্টস বাংলাদেশের টোটাল স্পোর্টস ক্রিকেট না, টোটাল স্পোর্টস আপনারা সহযোগিতা করবেন,
কিভাবে করা যায় সহযোগিতা করবেন, এবং অন্যান্য বিষয়ে যারা কাভার করেন ছাত্রদের পেশে আছেন আপনারাও অবশ্যই আমাদের দেশকে সামনে নিয়ে সহযোগিতা করবেন বলে আশা করছি। পরিশেষে আবারও বলছি যে আশা করি আপনাদের এই মিলন মেলা চলতে থাকবে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে জানলামকে বাঁচিয়ে রাখে সুস্থ রাখবো অবশ্যই চেষ্টা করবো আবার আসবেন বা এরকম সুযোগ থাকে আসার চেষ্টা করবো। আপনারা সবাই ভালো থাকবেন, আবার ধন্যবাদ।